হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আলু আর পেঁয়াজের সবজি। তো বাড়িতে কিছুই না থাকলে এইভাবে আলু আর পেঁয়াজের সবজি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে, একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আলু আর পেঁয়াজের এই সবজিটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে 3 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা, আর একই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ টুকরো করে কেটে তারপর এইভাবে আমি পাপড়িগুলিকে খুলে নিয়েছি। পেঁয়াজগুলি নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু সিদ্ধ করে তারপর টুকরো করে কেটে নিয়েছি। তো সিদ্ধ করে টুকরো করে কেটে নিলেই ভালো হবে, তাহলে রান্না করতে সুবিধা হবে, একদম কম সময় হয়ে যাবে। এগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন আলু আর পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এমনভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পোস্ত বাটা। আপনারা চাইলে পোস্ত বাটার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এখন আলু আর পেঁয়াজের সঙ্গে পোস্ত বাটাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে চিনি ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া আছে, তাই এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব থাকবে। প্রায় 1 মিনিটের মতো এগুলিকে নেড়েচেড়ে আবারও ফ্রাই করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। আপনারা চাইলে এর উপর দিয়ে 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন, আরও বেশি ভালো লাগবে। তো আমার হাজবেন্ড পছন্দ করে না, তাই আমি দিলাম না, আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।